তো আমি এখন চলে এসেছি মাস্টার দা স্মৃতি সঙ্গে, যেখানে অপাটের মাধ্যমে বিভ্রম বলে যে সিচুয়েশনটা সেটা তুলে ধরা হয়েছে প্যান্ডেলে। তো সেটা তোমাদের আগের একবার ভিডিও দেখিয়েছিলাম, আজকে পুরো ভিডিওটা তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, বস। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তোমরা কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। ভাইটা এখানে সিকিউরিটি গার্ডের ডিউটিতে আছে, কোনো কাজ ছোট বা বড় নয়, কারণ এই কাজ একসময় আমিও করেছি। আর আমি এদেরকে প্রত্যেকটা কাজকেই আমি সম্মান জানাই। আর ভাইকে আমি জিজ্ঞেস করবো এখানে ভাই কেমন ডিউটিতে, কেমন মানে কাজের মধ্যে কতটা মজা করতে পারছে বা কত ঘন্টা জেগে কাজ করছে, অল ডিটেলস জেনে নেবো। তো ভাই আগে তো নামটা বল। আমার নাম লীলা তমন্না। আচ্ছা, বাড়ি? আমার বাড়ি রানাঘাট। আচ্ছা, রানাঘাট থেকে ভাইটা এসছে। আর এখানে ডিউটি কতক্ষণ হচ্ছে? ডিউটি 12 ঘন্টা। আমাদের বন্ধু বান্ধব আছে, তো তারা মাঝে মাঝে চেঞ্জ হচ্ছে আমাদের জায়গায়, তারা চেঞ্জ করে আমরা যখন খেতে যাচ্ছি গিয়ে আমাদের 12 ঘন্টা ডিউটি কমপ্লিট হচ্ছে, তো তারপরে আমাদের ওই বন্ধু বান্ধবগুলো আসছে। তো আমরা একটা দল ধরেছি, আমাদের বন্ধু বান্ধব আছে। আরও এনজয়মেন্ট কেমন হচ্ছে? এনজয়মেন্ট খুব ভালো। যেরকম সময় ভালো তো লাগে না, নতুন লোকজন দেখা, আর সবসময় চারিদিকে তাকিয়ে রয়েছি, খুব ভালো লাগছে সময়টা। আর এই সময়টা কলকাতার মতো খুব সুন্দর, খুব ভালো লাগে, পুরো আলোয় মেতে ওঠে আমাদের এই। কবে থেকে ডিউটি শুরু হয়েছে? আমাদের 2 দিন আগে থেকে শুরু হলো। আচ্ছা, শেষ কবে? শেষ পুজোটা বের না করে তো আমরা এখান থেকে দশমী হয়ে যাবে। আচ্ছা, তো ভাইয়ের প্রতি আমার অনেক আশা ভরসা আছে, ভাই আরও ভালো কিছু করবে। আর ভালো থাকবে ভাই, ঠিক আছে, সুস্থ থাকবি, নিজের খেয়াল রাখবি। থ্যাংক ইউ। স্মৃতি সঙ্গের এই বিভ্রম যে প্যান্ডেলটা করা হয়েছে, যার মানে পুরো পরিকল্পনা ছিল, তো তিনি আমার সামনে আছে, তার মুখ থেকে আরও অনেক কিছু জেনে নেবো। আর এই ভিডিওটার আগের ভিডিওটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে দাদাদের পরিস্থিতি তখন কী ছিল আর এখনকার পরিস্থিতি কী, অল ডিটেলস দাদার মুখ থেকে শুনে নেবো। তো দাদা আগে জিজ্ঞেস করো তুমি কেমন আছো? একদম খুব ভালো আছি। দুর্গাপুজোর সকলকে শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে ভালো থাকুন, কোভিড বিধি মেনে ঠাকুর দেখুন এবং স্বাস্থ্যসম্মতভাবে ঠাকুর দেখুন। যখন এসেছিলাম তখন তোমার একটা আলাদা প্রেশার ছিল, আর এখন কি তার থেকে কম? এখন তার থেকে বেশি প্রেশার, কারণ হচ্ছে দুর্গাপুজোর প্রাইজগুলো ঘরে তুলতে হবে। এখনও পর্যন্ত কটা প্রাইজ পেলে? না, সবে শুরু হয়েছে কম্পিটিশন, একটা স্মোক ফ্রি পেয়েছি, সব সেলিব্রিটি ভিজিট হচ্ছে দেখতেই পেলে, চলছে। এখন তো মনে হচ্ছে ঘুম উড়ে গেছে রাত্রে। হ্যাঁ, একেবারে একেবারেই তাই, একেবারেই তাই। আর মোটামুটি কবে থেকে তোমাদের পুরো প্যান্ডেল কমপ্লিট হয়েছে? প্যান্ডেল আমাদের মহালয়া কমপ্লিট করে দিয়েছি। মোটামুটি কতদিন লাগলো? 1 মাস 7 দিন, 1 মাস 10 দিন। এরপরে কি পরিকল্পনা আছে প্যান্ডেল নিয়ে? প্যান্ডেলটা যদি চন্দননগর হয় অবশ্যই আমরা যাবো, আবার চন্দননগরে নতুন করে করবো এই প্যান্ডেলটাকে। আর এই সম্বন্ধে কিছু বলো, বিভ্রম সাহেব। বিভ্রম সম্বন্ধে আর কিছু বলার নেই, বিভ্রম তো আমরা সবাই বিভ্রান্ত। হ্যাঁ, মানে করোনা এসে সবাইকে বিভ্রমে ফেলে দিয়েছে, বিভ্রমের থাবা আমাদের মানে প্রত্যেকের
জীবনে পড়েছে। বিভ্রমটাকে এখন অতিক্রম করতে হবে, বিভ্রমকে বিনাশ করতে হবে। মা বিভ্রম বিনাশিনী রূপে এসেছেন, হ্যাঁ, এই দুর্গাপুজোয়। হ্যাঁ, প্রত্যেক বছরই আসেন উনি, এবছর বিভ্রম বিনাশিনী রূপে এসেছেন। আশা করি মা আমাদের বিভ্রমরূপী অসুরের হাত থেকে আমাদেরকে উদ্ধার করে, হ্যাঁ, করুণামুক্ত অতিমারীমুক্ত একটি পৃথিবী আবার উপহার দেবেন। একটা জিনিস খেয়াল করলাম, দেবীর মূর্তির আশেপাশে মা দুর্গার আরও যে রূপগুলি আছে সেগুলো তোমরা ছবি, অ্যাকচুয়ালি যেটা বলেছি, আমাদের যে বিভ্রম, তো আমাদের হিন্দুশাস্ত্রেও একটা বিভ্রম রয়েছে, 33 কোটি দেবতা, কোটি কথাটাতেও বিভ্রম রয়েছে। কোটি তো আর সংখ্যায় নয়, কোটি হচ্ছিল প্রকার, 33 প্রকার দেবদেবী নিয়ে হিন্দু ধর্ম। এবার সোমবারে মহাদেব, মঙ্গলবারে হনুমানজি, বুধবারে অমুক, বৃহস্পতিবারে লক্ষ্মী, শুক্রবারে মাথানন্দজী, শনিবারে শনিদেব, এরকম কার ভজনা করব? একজন কাউকে তো পুজতে হবে আর কি, পুজো করতে হবে। আমার মনে হয় আমার গর্ভধারিণী মা, আমার জন্মদাত্রী মাকে যদি আমি সেবা করি এবং তার প্রতিভূ হিসাবে যদি আমার মা দুর্গার পুজো করি, প্রত্যেক মাই তো মা দুর্গা, হ্যাঁ, তার প্রতিভূ হিসেবে যদি আমি মার পুজো করি, আমার মনে হয় সেই পুজোটাই সবচেয়ে বড় পুজো হবে এবং মা এসে আমাদের বিভ্রমরূপী অসুরকে বিনাশ করবে। থ্যাংক ইউ দাদাকে, দাদার মূল্যবান সময়। নমস্কার নমস্কার। অল ডিটেইলস জানানোর জন্য। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো ভাই, টাটা।